আসসালামু আলাইকুম মাই এনাদার ভিডিও তোমরা অনেকেই একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করবে তো একাদশ শ্রেণীতে আবেদনের নিয়মটি চেঞ্জ হয়েছে তোমরা যারা আবেদন করবে সো তোমাদের জন্য তো ফার্স্টে তোমরা লিখবে এক্স ক্লাস অ্যাডমিশন এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ করবে করার পর দেখতে পাচ্ছ এক্স আই অ্যাডমিশন এক্সাই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তোমরা এই লিঙ্কে চলে যাবে তো যাবার পর দেখতে পাচ্ছ ফার্স্ট আছে হচ্ছে এরপর আছে নীতিমালা এরপর আছে নির্দেশিকা ইউজার ম্যানুয়াল অনেকগুলো অপশন তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যেটা করবে ফার্স্ট তোমরা হচ্ছে লগ ইন দেখতে পাচ্ছ তার নিচে আছে আপনার কি অ্যাকাউন্ট নেই তোমরা হচ্ছে এই সাইন আপ এই অপশনে তোমরা ক্লিক করে দিবে তো সাইন আপ দেওয়ার পর দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটি চলে আসছে ফার্স্টে তোমার রোল নাম্বার দিবে দেন হচ্ছে তোমার বোর্ড দিবে দেন হচ্ছে পাশের সন দিবে রেজিস্ট্রেশন নাম্বার দিবে মোবাইল নাম্বার দিবে এবং সেম মোবাইল নাম্বারটি আবার লিখবে লেখার পর তোমরা সাইন আপ অপশনে ক্লিক করবে তো সাইন আপে ক্লিক করলে তোমাদের এই স্থানে একটি ইউজার আইডি পাসওয়ার্ডটি চলে আসবে তোমরা রিফ্রেশ করবে না তোমরা সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবে হয় সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবে না ছবি তুলে রাখবে না সেটাকে প্রিন্ট করে রাখবে ওকে তো ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই তোমরা হচ্ছে কালেক্ট করে রাখবে এটি কিন্তু হারিয়ে গেলে পরবর্তীতে পাবে না দেখা গেল তুমি হচ্ছে একবার সাইন আপ করে ফেললা ইউজার আইডি পাসওয়ার্ডটি তুমি সংরক্ষণ করতে পারলে না সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইউজার আইডি পাসওয়ার্ডটি পেতে অনেক কষ্ট হয়ে যাবে সেই জন্য তোমরা ফার্স্ট টাইমই ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবে তো সংরক্ষণ করে রাখার পর তোমরা যাবে হচ্ছে লগ ইন অপশনে যাবে তো লগ ইন অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমাদের লিখতে হবে তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে সাইন আপ করেছিলে তখন তোমরা একটি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছিলে তোমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমরা এই স্থানে লিখে দিবে ওকে যদি বড় থাকে লিখবে লিখবে ছোট এবং যতগুলো সংখ্যা আছে তোমরা ততগুলো লিখে দিবে লেখার পর তোমরা হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করবে তো লগ ইন করার পর দেখতে পাচ্ছ আইডি চলে আসছে নাম চলে আসছে বাবার নাম মায়ের নাম এরপরে CSS সকল তথ্যগুলো চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা বাম দিকে যাবে তো আমার প্রোফাইল লেখা আছে তার নিচে আছে কলেজ অনুসন্ধান তুমি যেই কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজে কতগুলো আসন আছে এবং হচ্ছে তোমার জিপিএ কত লাগবে তুমি সকল তথ্যগুলো দেখতে পাবে তো ফার্স্টে আমরা যাচ্ছি কলেজ অনুসন্ধান তো যাবার পর আমরা হচ্ছে যদি লেখিয়ে বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড জেলাদি ঢাকা দেন থানা দেই হচ্ছে যে একটা থানা দিলাম ওকে তো জেলা দিন হচ্ছে ঢাকা মহানগরী এবং থানা দিলাম সূত্রপুর এবার পর কলেজের নাম চলে অনেকগুলো তো আমরা যে কলেজে অ্যাপ্লাই করবো মনে করো কবি নজরুল কলেজে অ্যাপ্লাই করবো তো দেখাচ্ছে যে কতগুলো আসন আছে এবং আবেদন করতে জিপিএ কত লাগবে ওকে তো জিপিএ লাগবে যারা সায়েন্স থেকে অ্যাপ্লাই করবে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো এবং আসন সংখ্যা আছে পাঁচশোটি তোমরা এইভাবে তোমরা যে যেগুলো কলেজে অ্যাপ্লাই করবে তোমরা সেগুলো দেখতে পাবে যে তোমার হচ্ছে আসন সংখ্যা কতগুলো আছে এবং কয়টি সিট খালি আছে কত জিপি লাগবে সবকিছু তোমরা খুব সহজে দেখতে পারবে তো এরপর আমরা যাব হচ্ছে আবেদনে তো দেখতে পাচ্ছ আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান তার নিচে আছে হচ্ছে আবেদন করুন আবেদন আমরা আবেদন ক্লিক করলে ফার্স্টে তোমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে ফার্স্টে তোমাদের বিকাশ দিয়ে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আবেদনের তীর্থ চাপ দিলে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে নতুবা আবেদন বাতিল হয়ে যাবে ওকে তো তোমরা হচ্ছে আবেদনটি আবেদন করার আগেও টাকা জমা দিতে পারবে অথবা পরেও টাকা জমা দিতে পারবে সমস্যা নেই ওকে তো আমরা হচ্ছে কলেজ নির্বাচন যদি কোটা থাকে সেই ক্ষেত্রে তোমরা দিবে হচ্ছে ফ্রিডম ফাইডে কোটা ঠিক দিবে না থাকলে হচ্ছে তোমরা ঠিকটা দিবে না ওকে তো ফার্স্টে দিবে তোমরা বোর্ড তোমার যে বোর্ডে সেই কলেজটা আছে সেই কলেজটা এরপর হচ্ছে তোমার জেলা দিবে এরপর সে থানা দিবে তো থানা দেবার পর এটা হচ্ছে কলেজের নাম দেখতে পাচ্ছো তোমরা যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজের নামটি এখানে লিখে দিবে ওকে তো লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ চলে আসছে একটা হচ্ছে তোমার শিফট ডে শিফট আছে বাংলা ভার্সন একটা আছে গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস একটা আছে বিজনেস স্টাডিজ এই দুইটা গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে এবং হচ্ছে আসন সংখ্যা দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ তিনশো তোমরা জাস্ট এই স্থান টিপ মার্ক দিয়ে দিলে তোমাদের অ্যাপ্লাইটি হয়ে যাবে ওকে জাস্ট তোমরা হচ্ছে প্লাসে চাপ দেবে আর ই কিউ টু এটা হচ্ছে শিক্ষা কোটা আচ্ছা ই কিউ ওয়ান হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয় একটা হচ্ছে দপ্তর তোমরা হচ্ছে যদি তোমাদের এই কোটাগুলো থাকে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে ক্লিক করবে না হলে দরকার নেই তো আমরা হচ্ছে শুধুমাত্র প্লাসে চাপ দিব তাহলে একটা কলেজ চয়েস হয়ে গেল তোমরা এইভাবে কমপক্ষে পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে তো পাঁচটি কলেজের চয়েস কম কেউ দিতে পারবে না তো যারা ভালো স্টুডেন্ট যারা হচ্ছে প্লাস পেয়েছ বা যাদের ফলাফল ভালো তোমরা ভালো একটি কলেজে পড়ার জন্য সেক্ষেত্রে তোমরা সর্বোচ্চ পাঁচটি কলেজ চয়েস দিবে দেখা গেলো তুমি হচ্ছে দশটি কলেজ চয়েস দিলে তোমার পাঁচটি কলেজের পরবর্তী কলেজগুলো তোমাদের হচ্ছে সিট পেতে পারো পেয়ে যাবে তখন তুমি ভালো কলেজে পড়তে পারবে না সেই জন্য তুমি পাঁচটি কলেজ চয়েস দিবে যদি পাঁচটি কলেজের মধ্যে সিট পাও তাহলে তো পেলে না পেলে তুমি সেকেন্ড টাইম করবে হচ্ছে অবশ্যই পাঁচটি কলেজ চয়েস দিবে তো এইভাবে চয়েস দেওয়ার পর তোমরা হচ্ছে আবেদন সাবমিট করুন এই অপশনে তোমরা ক্লিক করলেই তোমাদের আবেদনটি হয়ে যাবে তো যখন আবেদনটা হয়ে যাবে তোমরা দেখতে পাবে আবেদন দেখুন এই অপশনে ক্লিক করলে তোমাদের আবেদনটা দেখা যাবে সো আমি এখন কোনো আবেদন করিনি শুধুমাত্র এইভাবে রেখে দিয়েছি এই জন্য আমার আবেদনটা দেখাচ্ছে না তো আবেদন করা হয়ে গেলে পাঁচটি কলেজ দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পাবে এই স্থানে সর্বোচ্চ নির্বাচন সংখ্যা দশটি এবং পছন্দ কলেজ হচ্ছে পাঁচটি ওকে তো আবেদন করা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ ডাউনলোড অথবা তোমরা যদি আবেদনটি আপলোড করতে আপডেট করতে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আবেদন আপডেট করুন এই এই স্থান তোমাদের ক্লিক করতে হবে অথবা যদি তোমরা আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা হচ্ছে পিডিএফ ডাউনলোড এই অপশনে ক্লিক করবে এবং আবেদন ফি জমা দিতে আবেদন ফি জমা দিন এই অপশন ক্লিক করে আবেদন ফিটা জমা দিতে পারবো তো দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে যদি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে সেক্ষেত্রে হচ্ছে সোনালী ব্যাঙ্ক পিএলসি অপশনে ক্লিক করবে নাহলে তোমরা হচ্ছে ক্লিক করার বি এস এস এল এই অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছ বিকাশের অপশন চলে আসবে প্রথমে আছে কার্ড দেন হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এরপর নেট ব্যাংকিং আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিং ক্লিক করবো করার পর হচ্ছে বিকাশ অপশনে প্রেস করবো অথবা নগদ অথবা রকেট তুমি যে অপশনে টাকা জমা দিবে তুমি সেই অপশন দিয়ে টাকাটি জমা দিয়ে দিবে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পর্ক